আসসালামু আলাইকুম সবাইকে সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের পুরো ভিডিওতে আমি আলোচনা করব তোমরা যারা 2021 সালের জন্য বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করেছো সৈনিক পদে, তোমাদের আবেদন শেষ, এখন তুমি কিভাবে প্রস্তুতি নিবা তোমার পরীক্ষার জন্য। আজকের পুরো ভিডিওতে কয়েকটি ধাপে আমি আলোচনা করব। আলোচনার শুরুতে দেখো প্রথমে যে বিষয়টা আছে, এক নম্বর পরীক্ষা সম্পর্কে তোমার একটা ভালো ধারণা থাকতে হবে, অর্থাৎ তুমি সেনাবাহিনী সৈনিক পদে পরীক্ষা দিতে যাবা, পরীক্ষার পদ্ধতি সম্পর্কে যদি তোমার কোনো ধারণা না থাকে, অর্থাৎ কোন কোন বিষয়ের উপরে পরীক্ষা হবে, কি কি পরীক্ষায় আসবে, কোন কোন পরীক্ষা হবে, এই বিষয়গুলো যদি তোমার একটা স্বচ্ছ ধারণা না থাকে, সেক্ষেত্রে তুমি পরীক্ষায় গিয়ে খারাপ করবে। এটা যে কেউ ছাত্রের জন্য, যে কোনো ছাত্রের জন্যই কিন্তু এটা প্রযোজ্য। কেউ যদি পরীক্ষা সম্পর্কে তার যদি ভালো ধারণা না থাকে আগে থেকে, সে ওই পরীক্ষায় গিয়ে অবশ্যই খারাপ করবে। দেখো সেনাবাহিনীর পরীক্ষায় পদ্ধতি কয়েকটি ধাপে হয়। প্রথমত তোমরা যখন পরীক্ষা দিতে যাবো, অর্থাৎ SMS পাওয়ার পরে তোমাদের এডমিট কার্ড নিয়ে যখন পরীক্ষা দিতে যাবো পরীক্ষার কেন্দ্রে, পরীক্ষার কেন্দ্রে বলতে বিভিন্ন সেনানিবাসে পরীক্ষা দিতে যেতে হয়, সর্বপ্রথম তোমাদের মেডিকেল পরীক্ষা হবে। এখন তুমি যেহেতু আবেদন করেছো, আবেদন শেষ, এখন ঘরে বসে তোমাকে চেষ্টা করতে হবে তোমার কোনো মেডিকেল সমস্যা আছে কিনা, কারণ পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত মেডিকেল সমস্যা থাকতে পারে। তুমি খুব ভালোভাবে লক্ষ্য করো, বা তোমার যদি কোনো আইডিয়া না থাকে এই বিষয়ে, তুমি যাদের যারা এই বিষয়ে একটু হলো অভিজ্ঞতা বা তোমাদের পরিচিত যদি কেউ যদি ডিফেন্সে চাকরি করে তার কাছ থেকে তুমি পরামর্শ নিতে পারো, বা যারা বিভিন্ন বাহিনীতে সমসাময়িক চাকরি পেয়েছে তোমাদের পরিচিতি বা তোমাদের এলাকার, তাদের কাছ থেকেও তুমি পরামর্শ নিতে পারো যে কোন কোন মেডিকেল সমস্যা থাকলে সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনীতে চান্স পাওয়া যায় না। বিশেষ করে আমাদের সোজা ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলে আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি, কোন কোন মেডিকেল সমস্যা থাকলে সেনাবাহিনীর সৈনিক পদ থেকে বাদ দিয়ে দেওয়া হয়, এই ভিডিওগুলো একটু তোমরা চাইলে আমাদের এই ইউটিউব চ্যানেল দেখে আসতে পারো। এরপরে তোমাকে প্রস্তুতি নিতে হবে শারীরিক পরীক্ষার জন্য, কারণ তোমাদের সেনাবাহিনীর পরীক্ষার কেন্দ্রে যখন তোমরা যাবা সৈনিক পদে, তোমাদের 10 নম্বরে শারীরিক পরীক্ষা হয়। শারীরিক পরীক্ষার মধ্যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করতে হবে, সেগুলো হচ্ছিল দৌড় তো অবশ্যই থাকবে, চিন আপ থাকে, বুক ডান থাকে, সিট আপ থাকে, আরও অন্যান্য বিষয়গুলো থাকে। এগুলো একটু এখন থেকে প্রিপারেশন নাও, তুমি প্রতিদিন বাসায় থাকলে প্রতিদিন ভোরবেলা উঠে দৌড়াদৌড়ি প্র্যাকটিস করো, একটু শরীর থেকে ফ্রি করতে হবে। আর সব থেকে বড় কথা, তুমি একজন সৈনিক হওয়ার জন্য সেনাবাহিনীতে পরীক্ষা দিতে যাবো, সেহেতু তোমার বডিটাও বা ফিজিক্যাল অ্যাবিলিটিটাও সৈনিকের মতো হতে হবে, যেটা আমি মনে করি পার্সোনালি। এরপরে তোমাদের লিখিত পরীক্ষা হবে। দেখো বাংলাদেশ সেনাবাহিনীতে লিখিত পরীক্ষা 50 নম্বরের হয়, 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার মধ্যে যে বিষয়গুলো আসবে সেগুলো 5টা বিষয়ের উপরে আসে, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত এবং IQ। এই 5টা বিষয়ের উপরে 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এখন সময় তোমরা পাবো কত, 40 মিনিট থেকে 1 ঘন্টা, 40 মিনিট থেকে 1 ঘন্টায় তোমরা সময় পাবা লিখিত পরীক্ষার জন্য। এরপরে তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে মৌখিক পরীক্ষায়, এখানেও 10 নম্বরের পরীক্ষা থাকে। মৌখিক পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এখন থেকে, কারণ মৌখিক পরীক্ষা ভালো করতে চাইলে তোমাদেরকে সমসাময়িক সাধারণ জ্ঞান পড়তে হবে, প্রতিদিন খবরের কাগজ পড়তে হবে, আর টিভিতে সংবাদ দেখতে হবে, তাহলে তুমি অবশ্যই মৌখিক পরীক্ষা ভালো করতে পারবে। এই পদ্ধতিগুলোই তোমাদেরকে আসলে অনুসরণ করতে হবে। কেউ যদি তোমরা মনে করো যে আবেদন করলাম পরীক্ষা দিতে যাব, কি আশা আসুক, কোনো ধারণা নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু পরীক্ষায় এখন পাশ করাটা খুবই কঠিন, কারণ এটা একটা চাকরির পরীক্ষা তুমি দিতে যাচ্ছ। এখানে শুধু তুমি একাই পরীক্ষা দিতে যাবে না, সারা বাংলাদেশ থেকে হাজার হাজার প্রার্থী, পুরুষ এবং মহিলা প্রার্থীরা পরীক্ষা দিতে যাবে। তো যারা যোগ্য প্রমাণ করতে পারবে পরীক্ষার কেন্দ্রে, তারাই কিন্তু নিজের যোগ্যতায় চাকরি পাবে। তো এখন তুমি তোমার মনকে প্রশ্ন করে দেখো, তুমি প্রস্তুতি নিয়ে যাবা নাকি প্রস্তুতি ছাড়া পরীক্ষা দিতে যাবা। এবং সবশেষে একটু কোচিং সম্পর্কে আলোচনা করব, কারণ তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো, আমাদের সোজা ট্রেনিং একাডেমির ভিডিওগুলো দেখো, বা আপনারা যারা দেখেন,
আপনারা তো জানেন আমরা সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য প্রস্তুতিমূলক কোচিং করাই। এখানে সারা বাংলাদেশ থেকে প্রতি বছর অফিসার এবং সৈনিক পদের প্রার্থীরা কোচিং করতে আসে, এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের চেষ্টা, আমরা সর্বোচ্চ চেষ্টা করে বলেই কিন্তু প্রার্থীরা স্বল্প খরচ এখানে কোচিং করে আর নিজের যোগ্যতায় বিভিন্ন বাহিনীতে চান্স পেয়েছে এবং চাকরিও করছে। তোমরা যারা মনে করো কোচিংয়ের একটা প্রয়োজন, অবশ্যই যে কোনো জেলা থেকে, আমাদের কোচিং সেন্টার রংপুরে অবস্থিত। আমরা খুবই স্বল্প খরচে এক মাসের অথবা দুই মাসের কোর্স করাই। যে কেউ চাইলে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, এবং যোগাযোগ করে তুমি তোমার মেডিকেল পরীক্ষার জন্য, অর্থাৎ তোমার মেডিকেল কোনো সমস্যা আছে কিনা, আমরা তো এখানে মেডিকেল চেক আপ করি, শারীরিক পরীক্ষার জন্য, লিখিত পরীক্ষার জন্য, মৌখিক পরীক্ষার জন্য একটা প্রস্তুতি নিতে পারো। কারণ প্রস্তুতি তুমি নিলে যোগ্য জায়গা থেকে যোগ্য ব্যক্তিদের মাধ্যমে তুমি যে কোনো পরীক্ষা ভালো করতে পারবা। আমাদের কোচিংয়ে যে আসতে হবে তা কিন্তু না, তুমি এই গাইডলাইনটা তুমি তোমার আত্মীয় স্বজনের কাছে নিতে পারো। তোমার আত্মীয় স্বজন যদি কেউ ডিফেন্সে চাকরি করে তার কাছ থেকে পরামর্শ নিতে পারো। তুমি যেভাবেই নাও না কেন ভাই, তোমার লক্ষ্য থাকবে আমি পরীক্ষার কেন্দ্রে যাব, প্রস্তুতি নিয়ে প্রবল অনুশীলন করে ইনশাল্লাহ প্রথমবারের মতো যাব, গিয়ে যাতে নিজের যোগ্যতায় সবগুলো পরীক্ষা পাশ করে আমি সৈনিক হিসেবে চান্স পাব। চান্স পেয়ে আমার মাতৃভূমি, আমার জন্মভূমি, আমার বাংলাদেশের জনগণের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করব। তো এই হচ্ছে মোটামুটি আজকের বিষয়। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি আবার একটু রিপিট করছি, পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে, অর্থাৎ পরীক্ষা সম্পর্কে খুব ভালো একটা ধারণা এখন থেকে গ্রো করো। মেডিকেল কোনো সমস্যা আছে কিনা, সেগুলো ঠিকঠাক আছে কিনা, সেগুলো একটু নিজে চেক আপ করার ব্যবস্থা শুরু করো এখন থেকে। কারণ মেডিকেলে যে কোনো সমস্যা থাকলে কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে। লিখিত পরীক্ষা, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত, আইকিউ, এই বিষয়গুলো তোমরা ক্লাস 9-10 এর বইগুলো পড়তে পারো, সেগুলো ভালোভাবে পড়া শুরু করো। মৌখিক পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য টিউটোরিয়াল ভিডিও রয়েছে মৌখিক পরীক্ষার, সেই ভিডিওগুলো দেখো, কোন ধরনের প্রশ্ন আসতে পারে, তুমি কিভাবে উত্তর দিবা, ওগুলো ভিডিওগুলো দেখলেও কিন্তু তোমার একটা আইডিয়া বাড়বে। আর সবশেষে যদি মনে করো যে কোচিং করবা, অবশ্যই তুমি আমাদের এখানে আসতে পারো, এসে কোচিং করো, দেখবা যে অবশ্যই তোমরা উপকৃত হবে। এবং এই সকল পরীক্ষা পাশ করার জন্য যে স্বচ্ছ ধারণাগুলো থাকা দরকার একজন যোগ্য প্রার্থীর মাঝে, সে ধারণাগুলো তোমরা সবাই এখান থেকে নিয়ে যেতে পারবে। তো আমাদের নতুন ব্যাচে ভর্তি অলরেডি শুরু হয়ে গেছে, সমসাময়িক আমরা ব্যাচ শুরু করব। আর তো এই তো তোমাদের জন্য শুভকামনা থাকলো সবশেষে, সবাই ভালো করে পড়ালেখা করো, আর সবাই দেশ সেবায় নিয়োজিত হও, হয়ে তোমার স্বপ্নকে পূরণ করো। সবাই ভালো থেকো, আগামীতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।